2001 সালে তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের বাসায় দুই নেত্রীর সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের গোপন বৈঠকের কথা ফাঁস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গ্যাস বিক্রিতে রাজি না হওয়ায় তারা ওই সময় ক্ষমতায় আসতে পারেননি। মার্কিন কোম্পানির মাধ্যমে ভারতে গ্যাস বিক্রি করার সুযোগ দিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রস্তাবও তিনি ফিরিয়ে দেন বলে জানান। কারওয়ান বাজারে বাপেক্স ভবনে উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন সাজিদ রুমেল। বর্তমান সরকার আসার পরপরই নির্মাণ কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স নিজেদের 70 কোটি টাকায় নিজস্ব ভবনের কাজ শেষ করল। তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের উন্নয়ন সাফল্য তুলে ধরে বক্তারা বলেন, এ সরকারের আমলে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা সক্ষমতা বেড়ে সব দিক থেকে স্বনির্ভর হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আচমকাই 2001 সালে দুই নেত্রীর সঙ্গে সাবেক এক মার্কিন প্রেসিডেন্টের গোপন বৈঠকের কথা বলেন। আমার একটাই কথা যে আমার দেশের সম্পদ এটা হচ্ছে আমার জনগণের অধিকার, এই সম্পদ জনগণের অধিকার, এটা তো আমি অন্যের হাতে এভাবে বিক্রি করে দিতে পারবো না। আমি বুঝতে পারলাম যে এই সিদ্ধান্ত দেওয়ার ফলে যেটা হলো যে হয়তো আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না, ঘটবে, আমি সেখান থেকে বেরিয়ে আসতাম। তারপরে যা হবার হলো, 2001 সরকার গঠন করতে পারলাম না। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গিয়েও ভারতে গ্যাস রপ্তানির প্রস্তাব পান শেখ হাসিনা। আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন আমেরিকা, আপনারা জানেন, সেখানে তিনি এই কথাটা তুলেছেন। আমি বলেছিলাম যে আপনারা আপনাদের গ্যাস এবং তেল সম্পদ 70 বছরের রিজার্ভ আপনারা নিজেদের জন্য রাখেন, আমাদেরটা অন্তত আমরা 50 বছরের জন্য রাখি। নির্বাচনী ইশতেহারে 2013 সালে 7000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কথা স্মরণ করিয়ে শেখ হাসিনা বলেন, কিছুদিনের মধ্যেই 10000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। 10000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উৎসব করব। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।